এজন্য বিশ্বনবী বললেন খবরদার এদিনের নামাজ মিস করো না মান তারাকা সালাসা জুমাইন তাহাউনান গাফলতি করে টানা তিনটা জুমা আজ এই ব্যক্তি মিস করলো তাবা আল্লাহু ফি কলবিহি রব্বুল আলামিন ওই লোকটার অন্তরের মধ্যে মোহর মেরে দেয় ওয়া কুতিবা ফি জুমরাতিল মুনাফিকিন মুনাফিকদের খাতায় তার নাম তুলে দেয় তিনটা জুমা যদি কেউ মিস করে দুইটা পানিশমেন্ট এক হচ্ছে তবা আল্লাহু ফি কলবি আল্লাহ অন্তরে মোহর মেরে দেয় ভালো কথা ভাল লাগে না নামাজ ভাল লাগে না আজান ভাল লাগে না ইসলাম ভাল লাগে না শুধু মোজ মাস্তি ভাল লাগে গান বাজনা ভাল লাগে এরকম আছে না নাই জুমার নামাজে যায় না আরেকটা হলো কুতিবা মিনাল মুনাফিকিন মুনাফিকদের খাতায় নাম তুলে দেয় আল্লাহ হেফাজত করো আমিন আরো জোরে পড়েন আমিন আমিন জুমার দিন আগে আগে মসজিদে আসবেন ইনশাআল্লাহ সবাই রাজি ইনশাআল্লাহ আসেন আল্লাহ জুমার ব্যাপারে কি ওয়াজ আমাদেরকে করলেন আমরা শুনি শুনতে রাজি আল্লাহ বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিয়াউমিল জুমুআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাইয়া ذلكم خير لكم إن كنتم تعلمون পড়েন الله أكبر আল্লাহ বললেন ও আমার মুমিন বান্দারা শোনো শোনো আপনাদেরকে অ্যাড্রেস করে আল্লাহ বলছেন ও আমার মুমিন বান্দারা শোনো ইদা নু দিয়ালি সলাতি মি ইয়াউমিল জুমা জুমার নামাজের আজান যখন দেয়া হয় ফাসআউ ইলা যিকরিল্লাহ আল্লাহর শরণে তোমরা ধাবিত হও ওয়াজারুল বাই কেনা বেচা বন্ধ করে দাও ذلكم خير لكم ان كنتم تعلمون এটাই তোমাদের জন্য কল্যাণ যদি তোমরা বুঝতে পারো জুমার নামাজের আজান যখন হয় ফাসআউ ইলা যিকরিল্লাহ আল্লাহর শরণে তোমরা বের হয়ে যাও আল্লাহু আকবার আল্লাহ ফাসআউ ইলা যিকরিল্লাহ ইযা নুদিয়া লিসসালাম ইয়াউমিল জুমা জুমার নামাজের আজান যখন দেয়া হয় বের হয়ে যাও তখন কোনো কাজ রাখা যাবে না এই আজান দ্বারা উদ্দেশ্য হচ্ছে খতিব সাহেব খুতবা দেওয়ার জন্য মিম্বারে বসলে যে আজানটা দেয়া হয় এই আজান কথা বুঝতে পেরেছেন কিন্তু দুর্ভাগ্যজনক হলে সত্য আমাদের বাংলাদেশে এই আজানটা কেন যেন মুয়াজ্জিন ভাইরা ইমাম সাহেবের সামনে এসে আস্তে আস্তে দেয় ছোট ছোট করে ইমাম সাহেবের মুখের উপরে দেয় মাইকে দেয় না এটা পাইছে কই এটা যে কোত্থেকে ঢুকছে এক আল্লাহই ভালো জানে আজান মানে অ্যানাউন্সমেন্ট আজান মানে কি কথা বলেন অ্যানাউন্সমেন্ট কি জোরে হবে না আস্তে তো সব আজান মাইকে এত সাউন্ড করে এই আজানটা ইমাম সাহেবের মুখের সামনে এসে ছোট ছোট করে কেন দেয় এটার কোনো দলিল আছে বলে আমার জানা নাই এই আজানটা মাইকে হতে হবে আমি পৃথিবীর যত দেশ ঘুরেছি অনেক বড় বড় মসজিদে আমি জুমার সালাত করেছি সব জায়গায় মাক্কাতুল মুকাররমা সহ মসজিদে নববী সহ সব জায়গায় খতিব সাহেব জুমার মিম্বারে বসার পরে যে আজানটা দেয়া হয় এটাও অন্যান্য আজানের মতো মাইকে দেয়া হয় আল্লাহ বললেন ইযা নুদিয়া লিস-সালাম ইয়াউমিল জুমা জুমার দিনে আজান যখন দেয়া হয় এই আজান দ্বারা উদ্দেশ্য হচ্ছে খতিব বসলে যেই আজান সাড়ে বারোটা সোয়া বারোটার দিকে যেই আজান এই আজান উদ্দেশ্য নয় বিশ্বনবীর সময়ে এই সাড়ে বারোটা সোয়া বারোটার দিকে যে আজান ছিল এটা ছিল না বিশ্বনবীর সময়ে ছিল না আবু বকরের সময় ছিল না সেদিন ওমর ফারুকের সময় ছিল না এটা চালু হয়েছে সেদিন ওসমান জুনুরাইনের সময় তখন মদিনাতে মানুষের সংখ্যা অনেক বেড়ে গিয়েছে লোকজন আর জায়গা হয় না মুসল্লিতে ঠাসা ঠাসি উনি ঘোষণা দিলেন সুক জাওরা জাওরা নামক বিশাল একটা বাজার আছে ঘোষণা দিলেন এখন থেকে ওই জায়গায় জুমার নামাজ হবে মানুষ যেন আগ থেকে প্রস্তুতি নিয়ে আসতে পারে এই জন্য জাওরা নামক বাজারে উনি আর একটা আজান দেওয়ার প্রচলন করলেন সুবহানাল্লাহ সেখান থেকে আজ অবধি আমরা এই অতিরিক্ত আজানটা দিয়ে থাকি এটা নবীর সুন্নত না এটা সাহাবীর সুন্নত বিশ্বনবীর সুন্না মেনে নেওয়া যেমনি আবশ্যক চার খলিফার থেকে পাওয়া সুন্নতগুলো মেনে নেওয়া আবশ্যক বিশ্বনবী বললেন আলাইকুম বি সুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ের রাশিদিন আল মাহদিন আমার সুন্নত ধরবা হেদায়েত প্রাপ্ত চার খলিফার সুন্নত ধরবা কেমনে ধরবা ইক্ষু চিনেন ইক্ষু না গ্যান্ডারি নাকি আক না কুশাই হ্যাঁ আক কাঁচা আক খায় কি করে এ সামনের দাঁত দিয়ে ভাঙে না সামনের দাঁত দিয়ে বলে ভাঙে চাপার দাঁত দিয়ে এই জায়গার দাঁত দিয়ে শক্ত করে ধরতে হয় বিশ্বনবী বললেন আব্দু আলাইহা বিন নওয়াজিজ আমার সুন্নত আর সাহাবীদের সুন্নতকে চাপার দাঁত দিয়ে আঁকড়ে ধরো যাতে ছুটে না যায় চিল্লায় পড়েন আল্লাহু আকবার আল্লাহু আকবার এটা সাইয়েদনা উসমানের সুন্নাত বিশ্বনবী বললেন ইযা নুদিয়া লিস-সালাহ মিয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহ জুমার দিনে আজান যখন দেয়া হয়
فسعوا الى ذكر الله আল্লাহর শরণের দিকে ধাবিত হও দেরি করো না দেরি করা যাবে না আজান হইলে কোনো কাজ রাখবেন না কোনো ব্যস্ততা থাকবে না কাজ একটাই জুমার নামাজ চিল্লায় বলেন কাজ একটাই সেটা কি জুমার নামাজ আল্লাহ বললেন ফাসআও ফাসআও এর শাব্দিক অর্থ হচ্ছে দৌড়াও আসলে কি দৌড়াও তো এই দৌড়াও দিয়ে আসলে দৌড়াও বোঝানো হয়নি এটা দ্বারা বোঝানো হয়েছে আল মুবাদারা ওয়াল ইহতিমাম ইম্পর্টেন্স দেয়া এমফাসাইজ করা গুরুত্ব গুরুত্বের সাথে আগে আগে প্রস্তুতি নাও ফাসআও দ্বারা দৌড়ানো বোঝানো হয়নি প্রমাণ কি কারণ বিশ্বনবী দৌড়ে দৌড়ে নামাজে যেতে নিষেধ করেছেন বিশ্বনবী বলেছেন ইদা উকিমাতিস সালাত মনোযোগ দিয়ে শুনেন ইদা উকিমাতিস সালাতু ফালা তাতুহা তাসআউন ওয়াতুহা তামশুন আলাইকুম বিসাকিনা ফামা আদরাকতুম ফাসাল্লু ওয়ামা ফাতাকুম ফাতিমু যখন নামাজ শুরু হয়ে যায় দৌড়ে দৌড়ে যাবে না তামশুন হেঁটে হেঁটে যাও আলাইকুম বিসাকিনা ধীরে ধীরে যাও ফামা আদরাকতুম ফাসাল্লু ইমাম সাহেবের সাথে যে যত রাকাত পাবা পড়বা ওয়ামা ফাতাকুম ফাতিমু যেটা ছুটে যায় নিজে নিজে পড়ো কবুল করে নেবে কে আল্লাহ কিন্তু দৌড়ে যায় নামাজ ধরা যাবে না খবরদার ধীরস্থির ভাবে যাবেন হাঁটার মধ্যে একটা গুরুত্ব দিয়ে তাড়াতাড়ি ধরতে চাবেন কিন্তু দৌড়ে যাওয়া যাবে না নিষেধ করেছেন অনেক মুসল্লিরা এটা করে ধরেন মাগরিবের নামাজ অযুখানাতে মুসল্লিরা উযু করতেছে ইমাম সাহেব নামাজ শুরু করেছেন আল কারিআতু মাল কারিআ ওমা আদরাকা মাল কারিআ মুখস্থ আছে না সবার মুসল্লি মনে করতেছে উযু হইছে আমার অর্ধেক এখন যদি তাড়াতাড়ি উযু না করে দৌড় না দেই রাকাত পাওয়া যাবে রাকাত পাওয়ার জন্য দিছে দৌড় মসজিদে হচ্ছে টাইলসের মসজিদ পিছলায় পয়রা মুসল্লি একদিকে লুঙ্গি আরেকদিকে আছে না নাই আমার কাছে খবর আছে এরকম পা ভাঙছে অনেকের রাকাত ধরার জন্য মুসল্লি তাড়াহুড়ো করে দিছে দৌড় মুসল্লি একদিকে লুঙ্গি ঠ্যাং ব্যাঙ্গা শেষ এখন ল্যাংড়া বিশ্বনবীর কথা মানে নাই ওইটারে ল্যাংড়া বানাইছে কে আল্লাহ এই জন্য বিশ্বনবী বললেন খবরদার দৌড়ে যাবে না একমত হয়ে গেলে ধীরস্থির ভাবে যাও কেননা দৌড়ে দৌড়ে আপনি কার দরবারে যাবেন উনি তো সব রাজার বড় রাজা মহারাজা মহারাজার দরবারে তাড়াহুড়ো করা যায় নাকি না ফিট হয়ে কাপড় চোপড় পরে আতর টাতর মেখে ধীরস্থির ভাবে যাবেন দৌড়ে গেলে আপনার হার্টবিট বেড়ে যাবে আপনার ব্রেথ ইন ব্রেথ আউট শ্বাস প্রশ্বাস বেড়ে যাবে তো হাঁপানির চোটে তো আপনি হাঁপাতে থাকবেন আপনি তাহিয়া পড়বেন কখন তাসবি পড়বেন কখন আল্লাহর প্রশংসা করবেন কখন চিল্লা এখন ঠিক কিনা এই জন্য আল্লাহ বললেন ফাসাউ ইলা দিক্রিল্লাহ জুমার নামাজের আজান যখন হয়ে যায় তোমরা আল্লাহর জিকিরের দিকে ধাবিত হও দিক্রিল্লাহ আল্লাহর স্মরণ জিকির মানে কি আল্লাহর স্মরণ কিন্তু এই জিকির দ্বারা এই আয়াতে উদ্দেশ্য হচ্ছে আল খুতবা তাইন জুমার দুই খুতবা জুমার জিকিরের অনেক অর্থ আছে জিকির মানে সালাত জিকির মানে কোরআন জিকির মানে ওয়াজ জিকির মানে সম্মান আবার জিকির মানে জুমার দুই খুতবা আবার জিকির মানে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু এটাও জিকির সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার এই তিন জিকিরের চেয়ে শ্রেষ্ঠ কোনো জিকির আছে কথা কন বিশ্বনবী প্রত্যেক ফরজ নামাজের পরে সুবহানাল্লাহ 33 বার আলহামদুলিল্লাহ 33 বার আল্লাহু আকবার 34 বার পড়তেন রাজি আছেন সবাই পড়তে রাজি আছেন ইনশাআল্লাহ লাফালাফি করবেন না তো ঘাড় বাঁকা করবেন না তো হুই হুই করে চিল্লাফাল্লা করা যাবে জিকিরের মধ্যে সৌন্দর্য আছে না নাই আল্লাহ নিজেও সুন্দর আল্লাহর কাছে যেটা আমরা পেশ করব সবটাই সুন্দরভাবে পেশ করতে হয় চিল্লা এখন ঠিক কি না তার মানে জিকিরের অনেক অর্থ জিকিরের এক অর্থ হলো কোরআন জিকিরের এক অর্থ কি কোরআন আপনি যখন কোরআন পড়েন তখন জিকির করেন কার আল্লাহ কথা বলেন আল্লাহ আবার আপনি যখন নামাজ পড়েন জিকির করেন কার আল্লাহ আবার আপনি যখন লা ইলাহা ইল্লাল্লাহ এটা পড়েন জিকির করেন কার আল্লাহ ঝিনুকের ভেতর লুকিয়ে থাকে যেমন মতি ঝিনুকের ভেতর লুকিয়ে থাকে যেমন মতি কলমা শাহাদাতে আছে আল্লাহর জ্যোতি কলমা শাহাদাতে আছে আল্লাহর জ্যোতি পড়েন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সবচেয়ে শ্রেষ্ঠ জিকির সাইয়েদনা মুসা আলাইহিস সালাম আল্লাহরে বললেন আল্লাহ
علمني ذكران আপনি আমার এমন একটা জিকির শিখাইয়া দেন لا يعلمها الا انت وانا যে জিকিরটার শব্দ আপনি আর আমি ছাড়া কেউ জানবে না সুবহানাল্লাহ দুনিয়াতে যত অদ্ভুত অদ্ভুত প্রশ্ন ছিল ওনার বিভিন্ন বিষয়ে আল্লাহর প্রশ্ন করতেন আল্লাহর বললেন আল্লাহ علمني كلمهতান علمني ذكران لا يعلمها الا انت وانا ও আল্লাহ এমন একটা জিকির আমারে শিখান দিনে রাতে সব সময় এই জিকির আমি করব আপনারে ডাকব কিন্তু শর্ত হলো এই জিকিরটা জানবে শুধু আপনি আর জানবে শুধু আমি আমি কেউ জানবে না আল্লাহ বললেন মুসা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আল্লাহ বললেন মুসা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ মুসা আলাইহিস সালাম কয় মাবুদ এটা তো জাতীয় জিকির সবাই জানে জানে না জানে না লা ইলাহা ইল্লাল্লাহ এমন কেউ আছে কথা কন জানেন না আপনারা কথা বলেন জানেন না জি মুসা আলাইহিস সালাম বললেন আল্লাহ এটা জাতীয় জিকির কইলেন কেন আমি তো চাইছি এক্সট্রা অর্ডিনারি অসাধারণ একটা জিকির সুপারক্যালিফ্রাজিলিস্টিক এক্সপিয়ালিডোসাস এক্সেলেন্ট একটা জিকির আনপ্যারালাল কারো কাছে নাই শুধু আমি জানবো আর আমি পড়ব আল্লাহ বললেন মুসা এই লা ইলাহাকে যদি এক পাল্লায় রেখে দাও তাম বিশ্ব সাত আকাশ সাত জমিনটারে তুলে যদি তুমি আরেক পাল্লায় রেখে দাও লা রাজাহাত কাফাতু লা ইলাহা ইল্লাল্লাহ মুহূর্তের মধ্যে লা ইলাহার পাল্লা ভারী হয়ে যাবে সুবহানাল্লাহ ও মুসা তুমি যতই এক্সক্লুসিভ জিকির চাও লা ইলাহার চেয়ে দামি জিকির আমার কাছে নাই চিৎকার করে পড়তে হবে আল্লাহু আকবার আল্লাহু আকবার তার মানে নামাজ ও জিকির কোরআন ও জিকির এই যে আমরা ওয়াজ করতেছি এইটাও কি কথা কন জিকির বিশ্ব নবীর আল্লাহ বললেন ও নবী ফাযাক্কির ইন্নামা আনতা ও নবী আপনি জিকির করেন মানে ওয়াজ করেন ইন্নামা আনতা মুযাক্কির ও নবী আপনি ওয়াজ করে শোনান লাস্তা আলাইহিম বিমুসাইতির আপনারে দারোগা বানিয়ে পাঠাই নাই আপনি শুধু ওয়াজ করেন কার কথা চিল্লায় বলেন কার কথা আল্লাহর কিন্তু এইখানে জিকির দ্বারা উদ্দেশ্য হচ্ছে জুমার খুতবা ফাসাউ ইলা যিকরিল্লাহ আল্লাহর জিকিরের দিকে ধাবিত হও এই জিকির দ্বারা উদ্দেশ্য হলো জুমার খুতবা তার মানে জুমার খুতবা যে খতিব সাহেবরা দেন এখানে মসজিদের খতিব আছেন কারা কারা দেখি একটু হাত তোলেন তো 1 2 3 4 5 6 7 গুণে শেষ করা যাবে না অনেক খতিব আল্লাহ এই খতিবদেরকে তুমি কবুল করো আর জোরে পড়েন আমিন এই যে যিকরুল্লাহ ফাসাউ ইলা যিকরিল্লাহ দ্বারা আল্লাহ তাআলা জুমার খুতবাকে বুঝিয়েছেন কি বুঝিয়েছেন মনোযোগ আপনাদের আছে না গেছে শেষ করে দেই অনেক রাত হয়েছে তো ছোট্ট একটা দোয়া পড়ি শেষ করব আরো কয়েক মিনিট মনোযোগ থাকবে তাকবীর দেন লিল্লাহে তাকবীর আরো জোরে দেন লিল্লাহে তাকবীর আল্লাহু আকবার ফাসাউ ইলা যিকরিল্লাহ আল্লাহর জিকিরের দিকে আল্লাহর স্মরণের দিকে ধাবিত হও এটা দ্বারা উদ্দেশ্য হচ্ছে জুমার খুতবা আল্লাহ বুঝাতে চাইলেন জুমার খুতবা যাতে মিস হয়ে না যায় এজন্য জুমার খুতবারে যেন যেন মনে করবেন না এটা ওয়াজিব জুমার নামাজ যেমনি ওয়াজিব জুমার খুতবা দেওয়াও কথা বলেন জুমার খুতবা ওয়াজিব শোনা ওয়াজিব খুতবা দেওয়া ওয়াজিব এই জন্য রাব্বুল আলামিন জোহরের নামাজকে ফরজ করে দিয়েছেন চার রাকাত যেহেতু জোহরের নামাজের আগে পরে কোনো খুতবা নাই জুমার দিন খুতবা আছে তাই জুমার দিন চার রাকাত থেকে কমিয়ে তিনি দুই রাকাত করে দিয়েছে কি ব্যালেন্সড ইসলাম কি ভারসাম্যপূর্ণ আমাদের জীবন বিধান প্রতিদিন জোহরের সময় ফরজ করা কার কিন্তু জুমার দিন ফরজ করা কার দুই রাকাত কমাইলো কেন খুতবা সুবহানাল্লাহ কইবেন না এজন্য জুমার খুতবাটা খতিব সাহেব যারা আছেন খুবই জরুরি এটাকে খুব কনস্ট্রাকটিভ মুডে সমাজে তুলে ধরতে হবে মানুষকে এডুকেট করতে হবে ইনস্ট্রাক্ট করতে হবে আপনাদের অনেক দায়িত্ব ইউ হ্যাভ হিউজ রেসপন্সিবিলিটিজ ইন ইউর ショルダー আপনাদের অনেক দায়িত্ব খতিব যারা এটা ছোটখাটো কোনো রেসপন্সিবিলিটি নয় এটা অনেক বড় দায়িত্ব এজন্য জুমার দিন মানুষকে আপনার শিক্ষিত করতে হবে এই জুমার খুতবা জুমার আলোচনার সাথে পৃথিবীর কোনো আলোচনার কোনো মিল নাই কারণ জুমার আলোচনা সব সময় অন টাইম একটা নির্ধারিত সময় হয় পৃথিবীর অন্য কোনো আলোচনা নির্ধারিত সময় হয় নাকি কথা কন আমরা বক্তারা নির্ধারিত সময় মাইক পাই কথা কন কোনদিন আটটায় কোনদিন নয়টায় আজকে বসছি কয়টায় কিন্তু জুমার খুতবার এটা চেঞ্জ হয় কি বরকতের একটা জলসা ওই দিন সবাই আসতে হয় মসজিদে
ফুল টাইম নামাজি এরা আসে, পার্ট টাইম নামাজি এরা আসে, বেনামাজি এরাও আসে, আস্তিক এরা আসে, নাস্তিক এরাও আসে, আওয়ামী লীগ আসে, বিএনপি আসে, জাতীয় পার্টি আসে, জামাত ইসলাম আসে, হেফাজতে ইসলাম আসে, তাবলিগের ভাইয়েরা আসে, পীরের মুরিদেরা আসে, সবাই আসে। তাহলে এটা জরুরি দিন না? তাফসির মাহফিলের সাথে জুমার একটা মৌলিক পার্থক্য হচ্ছে, তাফসির মাহফিল আমাদের ধরে রাখতে হয়। কি করতে হয়? ধরে না রাখলে শ্রোতা উঠে যায়, কিন্তু জুমার খুতবা কি ধরে রাখা লাগে? কথা কন, ওঠার সুযোগ আছে? কারণ সামনে কি জুমার নামাজ, সুবহানাল্লাহ কইবেন না? এটা অনেক জরুরি। এজন্য জুমার খুতবা যারা দেন এরা বিশ্ব নবীর দায়িত্ব পালন করেন। আল্লাহু আকবার। বিশ্ব নবীর মাদানী ইনিংস কয় বছরের? 10 বছর। বিশ্ব নবীর মাদানী ইনিংস শুরু হয়েছে মসজিদে নববী তৈরি করার মধ্য দিয়ে। বিশ্ব নবী মসজিদে নববী তৈরি করার পরপর মসজিদে নববীর খতিব হিসেবে দায়িত্ব নিলেন, সুবহানাল্লাহ। বিশ্ব নবী একটা দুইটা পাঁচটা দশটা না, মসজিদে নববীতেই 10 বছরের ইনিংসে 500টারও বেশি জুমার খুতবা দিয়েছেন, সুবহানাল্লাহ। বাড়িতে যাই বললেন কত খুতবা? 500রও বেশি খুতবা দিয়েছে। মদিনার সমাজটা এমনি জান্নাতি সমাজ হয় নাই, মদিনার সোসাইটিটাকে জান্নাতি সমাজ বানানোর জন্য বিশ্বনবীকে 500টা বক্তব্য দিতে হয়েছে, চিল্লায় পড়েন আল্লাহু আকবার। প্রতি সপ্তাহে যে আয়াতগুলো নাজিল হতো বিশ্বনবী এগুলো নিয়ে কথা বলতেন। এই সপ্তাহে যে সমস্ত আয়াতগুলো নাজিল হলো ওই আয়াতগুলো নিয়ে বিশ্বনবী জুমার দিন খুতবার মধ্যে কথা বলতেন। এই সপ্তাহের মধ্যে রাষ্ট্রীয় যত ক্রাইসিস আছে এই সমস্যাগুলো নিয়ে বলতেন। এই সপ্তাহে সমাজের মধ্যে বড় বড় যত ঘটনাগুলো ঘটে গেল এগুলো নিয়ে বিশ্বনবী জুমার দিন কথা বলতেন, সুবহানাল্লাহ। যেন খতিব যারা আছেন জুমার আলোচনাটা অনেক কনস্ট্রাকটিভ ফ্রুটফুল হতে হবে, কোরআনের আলোকে হতে হবে। বিশ্বনবী জুমার খুতবা দিচ্ছেন, হঠাৎ বিশ্বনবী দেখলেন হাসান আর হুসাইন লাল দুইটা জামা পড়ে জুমার মসজিদের মধ্যে ঢুকে একবার কাতারের এইদিকে দৌড় মারে আর একবার ওইদিকে দৌড় মারে। ছোট বাচ্চাদের এরকম দৌড়াদৌড়ি আছে না নাই? রাজা মেহরও আছে? ছোট বাচ্চাদেরকে মসজিদে ঢুকতে দেন তো না, বের করে দেন, বের করে দেয়, সর্বনাশ। বাচ্চাদেরকে মসজিদ থেকে বের করবেন না, কখনোই বের করবেন না। তুরস্কের বিভিন্ন মসজিদে বড় বড় ফেস্টুন দিয়ে লেখা থাকে তারাবির নামাজে, জামাতের নামাজে মুরব্বীরা যখন সামনে নামাজ পড়বে পিছন থেকে যদি ছোট বাচ্চাদের চিল্লা চিল্লি আর কিচির মিচির শব্দ শুনতে না পাওয়া যায় তাহলে ভবিষ্যৎ প্রজন্ম নিয়ে আপনারা চিন্তিত থাকুন। পিছনে যদি বাচ্চাদের হই হুল্লোড় না থাকে, চিল্লা ফাল্লা না থাকে, তার মানে নেক্সট জেনারেশন এগুলো মুসল্লি হবে না, এগুলো হবে ডাকাত। এজন্য এরা বিভিন্ন প্রজেক্ট চালু করেছে, 40 দিন টানা ফজরের নামাজ যে ছোট বাচ্চারা মসজিদে এসে পড়বে ওই প্রজেক্টের আওতা থেকে একটা করে সাইকেল দিয়ে দেওয়া হচ্ছে, সুবহানাল্লাহ কইবেন না? কুয়েতে আরেকটা প্রজেক্ট করছে, ফজরের নামাজে মুসল্লি নাই, কুয়েতের এই প্রজেক্ট হচ্ছে ম্যারেজ প্রজেক্ট, সেকেন্ড ম্যারেজ প্রজেক্ট, দ্বিতীয় বিবাহ প্রকল্প। কি কাজ এই প্রকল্পের? তারা ঘোষণা দিল মসজিদে ফজরের সালাতে মুসল্লি পাওয়া যায় না, তো যারা যারা ফজরের নামাজে মসজিদে আসবে না, টাইমলি আসবে না, তাদেরকে মসজিদের টাকা দিয়ে মসজিদের অর্থায়নে দ্বিতীয় বিবাহের ব্যবস্থা করে দেওয়া হবে। এই ঘোষণা দেওয়ার পর থেকে ওই এলাকার কোনো মহিলার তাহাজ্জুদ মিস হয় না, ফজর তো অনেক দূরে, তাহাজ্জুদের সময় থেকে হাজবেন্ডে ডাকা শুরু করে মসজিদে যাও তাড়াতাড়ি, তাড়াতাড়ি কোথায় যাও, কারণ মসজিদে না গেলে দ্বিতীয় বিয়ে আসে না নাই, সুবহানাল্লাহ কইবেন না? অটে প্রজেক্ট, অটে প্রজেক্ট, কত চমৎকার প্রজেক্ট। এই প্রজেক্টগুলো নেওয়ার দরকার আছে না নাই? এজন্য ছোট বাচ্চাদেরকে মসজিদ থেকে তাড়িয়ে দেয়া যাবে না, এদেরকেও নিয়ে যাবে, এরা হাসতে খেলতে চলতে ফিরতে। আমি বাইরের যত জায়গায় তারাবি পড়েছি, অনেক দেশে তারাবি পড়েছি রমাদানে, ছোট বাচ্চারা পিছনে অনেক কিচির মিচির করে, হঠাৎ অ্যানাউন্সমেন্ট দেয় বাবা মারা ছেলে মেয়েদেরকে শান্ত করেন, কিছুক্ষণ শান্ত, 2 রাকাত পরে আবার চিল্লা চিল্লা আছে না নাই? ওরা যদি না চিল্লায়, ওরা যদি লাফালাফি না করে, লাফালাফি কি 80 বছরের মুরব্বী করবে? কথা কয় না, মুরব্বী লাফালাফি করলে এটা মানাবে? ছোট বাচ্চারা লাফালাফি করবে, একজন আরেকজনের কামড় দিবে, কাঁচের গ্লাস ভাঙবে, এটাই পৃথিবীর সৌন্দর্য, চিল্লায় বলেন ঠিক কিনা? বিশ্বনবী একবার আসরের নামাজের সেজদা লম্বা করে দিলেন, সাহাবারা বললেন নবী নামাজের পরে ধরলেন অসুস্থ হয়ে গেলেন নাকি, অথবা কোরআনের আয়াত সেজদা অবস্থায় নাজিল হয়ে গেল নাকি?
আসরের সেজদা তো এত লম্বা করতে কখনো দেখি নাই রে নবী। বিষ্ণুই বললেন না অসুস্থ হই নাই, কোরআনের আয়াত নাজিল হয় নাই, আমি যখন সেজদায় লুটিয়ে পড়েছি আমার কলিজার টুকরা নাতি হাসান আমার কাঁধের উপরে চেপে বসেছে, আমি যদি সেজদা থেকে মাথা উঠাই হাসানের কষ্ট হয়ে যাবে, তাই আসরের একটা সেজদা আমি ইচ্ছা করেই লম্বা করে দিয়েছি। কি নবী ছিল, কি মায়া ছিল নাতিদের সাথে, হাসান হুসাইন বিশ্ব নবী, যে নবী হচ্ছে সব নবীদের সর্দার, ওই নবীরে ঘোড়া বানায়া, বিশ্ব নবীর বাবরি চুল ছিল তো ওই চুল ধরে এরকম ঘোড়া ঘোড়া খেলতো, বিশ্ব নবীর কাঁধে বসে বিশ্ব নবীর বাবরি চুল টেনে টেনে কয়টা আমার ঘোড়া। হাসান হুসাইনের গায়ের এমন কোন জায়গা নাই যে জায়গায় বিশ্ব নবী চুমা দেয় নাই। আর বলতেন রাইহান চাইনি ফি দুনিয়া, হাসান আর হুসাইন হলো আমার দুনিয়ার সুগন্ধি। সাইয়েদা শাবাব আহলিল জান্নাহ, জান্নাতির আপনারা যারা জান্নাতে যাবেন আপনাদের সামনে দুইটা পতাকা থাকবে, একটা থাকবে হাসানের হাতে আর একটা হুসাইনের হাতে। বিশ্বনবী মসজিদে নববীতে জুমার খুতবা দিচ্ছেন, হঠাৎ হাসান আর হুসাইন লাল দুইটা জামা পড়ে কাতারের মধ্যে দৌড়াদৌড়ি শুরু করলেন। বিশ্বনবী খুতবা থামিয়ে দিলেন, মিম্বার থেকে নেমে হাসান হুসাইনকে দুই হাতে টানতে টানতে মিম্বারের উপরে নিয়ে আসলেন যাতে মুসল্লিদের ডিস্টার্ব না হয়ে যায়। হাসানকে ডান হাতে ধরে হুসাইনকে বাঁ হাতে ধরে বাকি খুতবাটা বিশ্বনবী তখন শেষ করলে। পাঁচশোটা খুতবা দিয়েছেন, কয়টা চিল্লায় বলেন কয়টা? আবার বিশ্বনবী জুমার খুতবা দিতে দাঁড়ালেন, এক সাহাবি এসে বসে বলল, বিশ্বনবী বললেন কুম দাঁড়াও, দুই রাকাত পড়ছো? সাহাবি কয় না পড়ি নাই। বিশ্বনবী বললেন ইরকা রাকাতেন, দুই রাকাত পড়ো। সাহাবি দুই রাকাত পড়া শুরু করলেন, বিশ্বনবী আবার খুতবা দেওয়া শুরু করলেন। খুতবার নিরবিচ্ছিন্নতাকে ভঙ্গ করে বিশ্বনবী তাকে দাঁড়াতে বললেন, দুই রাকাত নামাজ পড়তে বললেন। তার মানে খতিব সাহেব মন গড়া শুধু খুতবা দিয়ে যায় না, ডানে বায়ে কোথায় কি হচ্ছে সব কিছু নজরে রেখে কন্ট্রোলে রেখে সামাজিক সব সমস্যার কথাগুলো তুলে ধরে অসামাজিক কার্যকলাপের বিরুদ্ধে হুঙ্কার দিয়ে জুয়ার প্ল্যাটফর্মটাকে শক্তিশালী করাই হচ্ছে একজনের খতিবের দায়িত্ব। চিল্লায় কোন ঠিক কিনা? এ কাজই করেছেন বিশ্বনবী পাঁচশোটা খুতবায়। আবার বিশ্বনবী দাঁড়িয়ে খুতবা দিচ্ছেন, এক সাহাবী এসে বলেন নবী মদিনার মধ্যে পানি নাই, অনাবৃষ্টি দুর্ভিক্ষ, আপনি একটু দোয়া করেন যাতে বৃষ্টি হয়। কিসের দোয়া? বিশ্বনবী জুমার খুতবা থামিয়ে দিলেন, খুতবা দিচ্ছিলেন, খুতবা থামিয়ে দোয়া করলেন আল্লাহুম্মা সকিনা, আল্লাহুম্মা সকিনা ইয়া গাউস আগিসনা, আল্লাহুম্মা সকিনা গাইসান মুগিসান মারিয়ান মুরিয়ান নাফিআন গায়রা দা আজিলান গায়রা আজিল, আল্লাহ আপনি আমাদের সাহায্য করেন, আপনি রহমত করেন, বরকত দেন, আপনি মদিনার বুকে বৃষ্টি দেন, তাড়াতাড়ি দেন, দেরি করেন না। সুবহানাল্লাহ, বিশ্বনবী দোয়া করতে দেরি, মুহূর্তের মধ্যে ঝুমঝুম করে বৃষ্টি নাজিল হয়ে মদিনাটা প্লাবিত হয়ে গেল। আকাশে মেঘ দেয় কে? বৃষ্টি দেয় কে? আল্লাহ মেঘ দে পানি দে ছায়া দে রে তুই আল্লাহ মেঘ দে, পড়েন পড়েন, আল্লাহ মেঘ দে পানি দে ছায়া দে রে তুই আল্লাহ মেঘ দে, সবকিছু দেয়ার মালিক কে? আল্লাহ। বৃষ্টি দেয় কে? আল্লাহ। মেঘ দেয় কে? আল্লাহ। বিশ্বনবীর দোয়ার বরকতে বৃষ্টি নামলো, শুক্রবার বৃষ্টি, শনিবার বৃষ্টি, রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র, এর পরের শুক্রবার পর্যন্ত টানা বৃষ্টি হলো, কারণ দোয়ার বৃষ্টির দোয়া করছে, বৃষ্টি বন্ধ আর দোয়া তো করে নাই, শুনতেছে আল্লাহ কাছে নবী চাইছেন দিতেছি, না করলে থামাবো। সুবহানাল্লাহ কইবেন না? সুবহানাল্লাহ। বৃষ্টি হইতে হইতে মদিনায় বন্যা, মরুভূমির দেশ, কি পরিমানে হেভি রেইনফল হলে মরুতে বন্যা হয়, সুবহানাল্লাহ বলবেন না? আবার বিশ্বনবী পরের জুমাবাড়ে খুতবা দিচ্ছেন, ওই সাহাবী এসে হাজির, এসে বলে ও নবী আর বৃষ্টির দরকার নাই, যে বৃষ্টির দোয়া করতে বলেছিল সে এসে বলি আর কিসের দরকার নাই? চিল্লায় বলেন কিসের দরকার নাই? ও নবী আর বৃষ্টির দরকার নাই, এবার বৃষ্টি বন্ধের দোয়া করেন। বিশ্বনবী আবার হাত তুলে বললেন আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা, মানে আল্লাহ আপনি বৃষ্টি দেন তবে এই এলাকায় না, ডানে বায়ে সামনে পেছনে চারদিকে দেন। সাহাবীরা মসজিদ থেকে বের হয়ে দেখে মদিনার চারদিকে এরকম গোল একটা চাকতি, এই চাকতি দিয়ে নীল আকাশ দেখা যায় আর ডানে বায়ে সামনে পেছনে প্রচন্ড ঝড় ঝণ্ডার বৃষ্টি, মদিনার আকাশে এক ফোঁটাও বৃষ্টি নেই। চিল্লা এখন সুবহানাল্লাহ। এগুলো হচ্ছে বিশ্বনবীর খুতবার বরকত, পাঁচশোটা খুতবা দিয়েছেন, এজন্য খতিব সাহেবরা ভালো করে খুতবা দেওয়ার দরকার আছে না নাই?
আল্লাহ বললেন ইদা নুদিয়া লিসসালাতি মিয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই। জুমার আজান যখন হয়ে যায় জুমার নামাজ পড়তে যাও, বেচা কেনা বন্ধ করে দাও। কার কথা? আল্লাহর। ক্লোজ দ্য শপ, শাট ডাউন দ্য শপ, ক্লোজ দ্য মার্কেট, মার্কেট বন্ধ, দোকানের শাটার নামাও, ক্যাশ বক্সে তালা ঝুলাও, ব্যবসা প্রতিষ্ঠান মার্কেট সবগুলো বন্ধ করে একজনের জিকিরের দিকে ছুটবা, তিনি কে? আল্লাহ। অল্প এক দেড় ঘন্টার জন্য যদি ব্যবসা বন্ধ রাখেন, পরে যখন আবার দোকান খুলবেন, জুমার বরকতে ব্যবসা বাড়িয়ে দিতে পারে কে? এরপর আল্লাহ বললেন ফাইদা কুদিয়াতিস সালাতু ফানতাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াযকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। যখন নামাজ শেষ হয়ে যায়, ফাইদা কুদিয়াতিস সালাতু ফানতাশিরু ফিল আরদ, জুমার নামাজ যখন শেষ হয়ে যায়, জামাতের নামাজগুলো যখন শেষ হয়ে যায়, ফান্তাশিরু ফিল আরদ, জমিনে ছড়িয়ে যাও, ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, আল্লাহর কাছ থেকে ফদল তালাশ করো, মানে রিজিক তালাশ করো। কার কথা? আল্লাহ। নামাজ শেষ মসজিদে থাকবেন? না। কই যাবেন? কথা কোন? জোরে কোন? নামাজের সময় ঢুকবেন কই? মসজিদে। নামাজ শেষে যাইবেন কই? মসজিদে। আবার বলেন আজান হলে ঢুকবেন কই? মসজিদে। আজান শেষ নামাজ শেষ যাবেন কই? কুদিয়াতিস সালা ফান্তাশিরু ফিল আরদ, এটা হচ্ছে ইসলামের বিধান। মসজিদে গোল হয়ে বসে থাকার কোনো বিধান নাই। শুধু মুরব্বি যারা, কাজ নাই, ফ্যামিলিরে দেওয়ার কিছু নাই, অবসর সময় অঢেল সময় মসজিদে বসে তেলাওয়াত করেন, জিকির করেন, সমস্যা নাই। কিন্তু যুবক যারা, নামাজের পরে সমাজকে উপহার দিবা, রাষ্ট্রকে অনেক কিছু উপহার দেওয়ার আছে, তোমার ফ্যামিলির প্রতি অনেক দায়িত্ব আছে, কর্মক্ষম, কেউ নামাজের পরে মসজিদে অলস সময় কাটানো যাবে না। বিধানটা কার? ওমর ফারুক মসজিদে নববীর ইমাম, জোহরের নামাজের ইমামতি করলেন, বের হয়ে আসলেন, দেখেন মসজিদের বারান্দায় ইয়ামান থেকে আসা কিছু লোক গোল হয়ে বসে বসে জিকির করে। কি করে? মনোযোগ নাই। কি করে? জিকির করে। উনি চলে গেলেন, আসরের সময় আবার ইমামতিতে আসলেন, আসরের সালাত পড়িয়ে চলে যাচ্ছেন, আবার দেখে গোল হয়ে জিকির করে ওই দল। মাগরিবের নামাজে ইমামতি করলেন, চলে যাওয়ার সময় দেখে সবাই যায়, এরা যায় না, গোল হয়ে বসে বসে জিকির করে আর তাসবি পড়ে। এবার ওমরে ফারুক বললেন আসসালামু আলাইকুম, সবাই বলে ওয়ালাইকুম আসসালাম, মান আনতুম, তোমরা কারা? কয় নাহনু আল মুতাওয়াক্কিলুনা আলাল্লাহ, আমরা আল্লাহর উপর তাওয়াক্কুল করছি। তো তাওয়াক্কুল করে যে বসে আছো, তোমাদের ফ্যামিলি নাই, ছেলে মেয়ে নাই, দায় দায়িত্ব নাই, সমাজকে উপহার দেওয়ার মতো কিছু নাই, আর তোমরা যে বসে আছো তিনটা বেলা খাইলা কর থেকে না রোজা দাও। ইয়ামানি লোকগুলো বলে না রোজা রাখি নাই খাইছি। ওমর বলল বড় আল্লাহর ওলি খানা করতে আইছে, আমাদের জিকির আর বুজুর্গি দেখে আশেপাশের লোকজন খানা দিয়া গেছে। ওমরে ফারুক বলে তাহলে তো তোমরা মিথ্যাবাদী, তোমরা মুতাওয়াক্কিলুনা আলাল্লাহ নও, তোমরা আল্লাহর উপর তাওয়াক্কুল করনি, তোমরা হচ্ছে আল মুতাওয়াক্কিলুনা বাদুকুম বাদা, একে অপরের উপর নির্ভরশীল। যারা খানা দিয়ে যায় এদের উপর তোমরা নির্ভরশীল। তোমরা জিকির করার তাকায় থাকো বাটি আসে কোন দিক দিয়া, খাবারের প্লেট আসে কোন দিক দিয়া, জোরে কোন? ঠিক কিনা? আল্লাহর উপর তাওয়াক্কুল এটা নয়, আনতুমুল মুতাওয়াক্কিলুন বাদুকুম বাদা, এখনই মসজিদ থেকে বের হয়ে যা, এরপরে কোনদিন নামাজের পর গোল হয়ে বসে থাকতে দেখলে পিটায় মসজিদ থেকে তাড়াবো। এটা হচ্ছে ইসলামের বিধান, চিল্লায় কোন? ঠিক কিনা? ফান্তাশিরু ফিল আরদ, নামাজের পরে কৃষক চলে যাবে মাঠে, ব্যবসায়ী চলে যাবে শপিং মলে,